তো গাইস, তোমরা তো জানোই বিডি 71 গিল্ড পুরো বাংলাদেশের এক নাম্বার গিল্ড। এদেরকে বলে দেব বিডি 71 গিল্ডে কোনো রকম টপ আপ ছাড়া একদম ফ্রিতে তোমরা কিভাবে ঢুকতে পারবা। এজেসের দিকে একটু লক্ষ্য করি ভাই সাপ, এটি কি ভাই? গাইস, এরপরে আমাদের যে আইডিটা আসতেছে, ও মাই গড, বিডি 71 ফয়সাল ভাইয়ের আইডি। তো গাইস, তোমরা তো জানোই বিডি 71 গিল্ড পুরো বাংলাদেশের এক নাম্বার গিল্ড এবং পুরো ওয়ার্ল্ডের মধ্যে এই গিল্ডের পজিশন হলো 15 নাম্বার। আর গাইস, এই গিল্ডে কোনো নর্মাল প্লেয়ার থাকে না, এই গিল্ডে যারা থাকে হইতে পারে তারা ইউটিউবার, আর না হলে তারা রিচ কিড। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কিন্তু গাইস, আজকে আমি তোমাদেরকে বিডি 71 গিল্ডের এরকম কিছু প্লেয়ারের আইডি দেখাবো, যে আইডিগুলো তোমাদেরকে ফ্রিতে দিলেও তোমরা নিতে অস্বীকার করবা। শুধু তাই না, আজকে আমি তোমাদেরকে বিডি 71 গিল্ডের এরকম কিছু বড় লোক রিচ কিট আইডি দেখাবো, যেগুলি দেখার পরে তোমরা পুরাই অবাক হয়ে যাবা। আর গাইস, আজকে কিন্তু আমি তোমাদেরকে বলে দেব বিডি 71 গিল্ডে কোনো রকম টপ আপ ছাড়া একদম ফ্রিতে তোমরা কিভাবে ঢুকতে পারবা। তো কোনো রকম ভিডিও স্কিপ না করে ফুল ভিডিও দেখার জন্য সবাইকে রিকোয়েস্ট করলাম। আর যারা যারা কাকা গেমিং ইউটিউব চ্যানেলে নতুন আছো, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে লাইক দিও, ভিডিওটা দেখতে বসে পড়ো। তো গাইস, আমাদের বিডি 71 এর প্রথম যে গরিব প্লেয়ার টাস্ট আছে তা হলো সাদ গেমিং ভাই। ভাইয়ের লেভেল কিন্তু 73, আর ভাইয়ের কিন্তু এই জায়গায় সিজন 8 লয়ে ওপি লেভেলের একটা ইন্ট্রো নিয়ে চলে আসছে ভাইয়ে। তো যাই হোক, ওপি কিন্তু এত কিছু করার পরেও কিন্তু ভাই আমাদের বড় লোকের জায়গা নিতে পারে নাই, ভাই কিন্তু গরিবের জায়গা নিয়ে নিছে। তো আমাদের বিডি 71 এ গিল্ডে যে সেকেন্ড গরিব প্লেয়ার আছে তার নাম হলো বিডি 71 সাফি ভাই। তো ভাইয়ের প্রোফাইল দেখা তো বুঝতেই পারতাছো যে কি লেগে ভাইয়ের গরিব ছিলাম, ভাই কিন্তু একবার ভয়া পাস নেয় আরেকবার নেয় না। তো যাই হোক, আমাদের বিডি 71 এর তৃতীয় গরিব প্লেয়ার যে আসতেছে তার নাম হলো কুচ বল না হে। তো ভাইয়ের কিন্তু আমরা দেখতেই পারতাছি এদিকে ভাইয়ের লেভেল হলো গিয়ে 71, আর ভাইয়ের যখনই আমরা প্রোফাইল দেখি ভাই পুরাই হোয়াইট প্রোফাইল। তো গাইস, এরপরে আমাদের যে আইডিটা আসতেছে বিডি 71 আরাফাত ভাইয়ের আইডি। ও ভাই সাপ, শুরুতেই আমরা যখনই প্রোফাইলে চাপ দিয়ে দেখতে পাচ্ছি ওপি লেভেলের একটা ইন্ট্রো অ্যানিমেশন, ভাই কিন্তু পুরাই রিচ কিড ভাই। দেখতেই পাচ্ছ ভাই এই সিজনে 2500 বেজে স্কিনসে, 2600 কাছাকাছি। তো গাইস, এরপরে আমাদের বিডি 71 যে অ্যাকাউন্ট আছে বিডি 71 শিয়াব ভাইয়ের অ্যাকাউন্ট, ভাইয়ের লেভেল কিন্তু 74, আর যখনই ভাইয়ের প্রোফাইলে চাপ দিই ওপি লেভেলের ইন্ট্রো অ্যানিমেশন ফিমেল ক্যারেক্টার নিয়ে রাখছে, আর ভাইয়ের বেজেস যদি আমরা দেখি তো বেজেস কিন্তু ভাই 1350। তো বুঝতেই পারতো ভাইও কিন্তু রিচ কিট। তো এরপরে আমাদের যে অ্যাকাউন্ট আসতে আছে বিডি 71 আশিস ভাইয়ের অ্যাকাউন্ট। ও মাই গড, আমাদের গিল্ড লিডারের অ্যাকাউন্ট 5 দিন ধরে অফলাইন। তো ভাইয়ের প্রোফাইলে যখনই আমরা চাপ দিয়ে দেখতে পাচ্ছি যে ভাইয়ের 74 লেভেল, আর যখনই আমরা বেজেসের দিকে লক্ষ্য করি দেখতে পাচ্ছি হোয়াইট এবং গোল্ডেন প্রোফাইল। তো বুঝতেই পারতো ভাইয়ের ঠিক মতো গেম খেলে না, এর সাথে সাথে কিন্তু আমাদের আশিস ভাইয়ের আইডি গরিব অ্যাকাউন্টের সাথে যোগ হয়ে গেছে বিডি 71 এর। তো গাইস, এরপরে আমাদের যে আইডিটা আসতেছে, ও মাই গড, বিডি 71 ফয়সাল ভাইয়ের আইডি। যখনই আমরা ফয়সাল ভাইয়ের প্রোফাইলে চাপ দিই ভাইয়ের লেভেল 71, আর ভাই কিন্তু ওপি লেভেলের একটা ইন্ট্রো অ্যানিমেশন চলে রয়েছে ভাই সাপ। যখনই আমরা ভাইয়ের বেজেসের দিকে একটু লক্ষ্য করি ভাই কিন্তু এরকম আহামরি বেজেস কিনে না। তো যাই হোক, এরপরে আমাদের যে আইডিটা আসতেছে বিডি 71 রাহাত ভাইয়ের আইডি। তো ভাইয়ের যখনই আমরা প্রোফাইলে চাপ দিই ওপি লেভেলের ইন্ট্রো অ্যানিমেশন চলে রয়েছে ভাইয়ের কিন্তু লেভেল 79, আর ভাই যদি আমরা ভাইয়ের বেজেসের দিকে একটু লক্ষ্য করি ভাই সাপ, এটি কি ভাই? ভাই রে ভাই, ভাই কত বেজেস কিনে। তো যাই হোক, ভাই কিন্তু এর সাথে সাথে বিডি 71 এর রিচ কিট প্লেয়ারের লিস্টে অ্যাড হয়ে গেছে। তো এরপরে আমাদের আসতেছে ফ্লিম ডি কিং। ও ভাই সাপ, তো যাই হোক, ভাইয়ের প্রোফাইলে যদি আমরা একটু চাপ দিই তো দেখতে পাচ্ছি ভাই কিন্তু ওপি লেভেলের ইন্ট্রো নিয়ে চলে আসছে। তো ভাইয়ের লেভেল কিন্তু 76, আর দেখতেই পাচ্ছি ভাই কিন্তু নর্মাল টাইপেরই বেশি বেজেস কিনে না, মানে খালি বয়া পাস গিল কিনে। তো যাই হোক, আমাদের এরপরে যা আসতেছে এস টি কে ইকরাম ভাইয়ের আইডি। তো ইকরাম ভাইয়ের প্রোফাইলে যদি আমরা একটু চাপ দিই তো ভাইয়ের কিন্তু দেখতে পাচ্ছি লেভেল হলো গিয়ে 78, আর এই জায়গায় কিন্তু ভাইয়েরও কিন্তু দুরন্ত ভাইয়ের মতোই, মানে খালি বয়া পাসগুলো কিনে, বেশি বেজেস কিনে না। তো যাই হোক, এরপরে আমাদের যে আইডিটা আসতেছে বিল্লু 1 only। তো বিল্লু ভাই একটা ফোন লিজেন্ড, একটা ইউটিউবার, তোমরা তো জানোই সবার। তো যখনই আমরা বিল্লু ভাইয়ের প্রোফাইলে চাপ দিই ভাইয়ের লেভেল 82, আর ভাইও কিন্তু নর্মাল টাইপেরই বেশি বেজেস মেজেস কিনে না, এর সাথে সাথে কিন্তু ভাইও কিন্তু গরিবের লিস্টে অ্যাড হয়ে গেছে বিডি 71 এর। তো এরপরে আসতেছে বিডি 71 জিসান ভাই। তো জিসান ভাইয়ের এই জায়গায় হলুদ ইয়া দেখাই দিতেছে আফতার ব্যানার। ও মাই গড, যখনই আমরা ভাইয়ের প্রোফাইলে চাপ দিই ভাই কিন্তু তুফান মুফান লয়া ইন্ট্রো লয়ে আসছে। তো ভাইও কিন্তু নর্মাল টাইপেরই বেশি বেজেস কিনে না। তো এরপরে আছে আমাদের ফিল্ম আর এফ এফ ভাই।
তো ভাইয়ের কিন্তু দেখা যাইতেছে ওপি লেভেলের গেট আপ লয়ে রাখছে, যখনই ভাইয়ের প্রোফাইলে চাপ দেয় ভাই কিন্তু আলাদিনের চিরাগুলো আয়া পড়ছে ভাই সাব। ভাইয়ের লেভেল কিন্তু 77, আর এই জায়গায় ক্লিমার ভাইও কিন্তু নর্মাল টাইপেরই বেশি বেজি কিনে না, জাস্ট বয়া পাসগুলো ওপেন করে। তো এরপরে আমাদের আসতেছে BD71 মুনতাসির ভাই। তো মুনতাসির ভাইয়ের দেখা যাইতেছে এই জায়গায় বিটুকেওয়ালা বান্ডিল লয়া কিন্তু ওপি লেভেলের এন্ট্রি লয়া চলে আসছে আলাদিনের চিরাগ লয়া। বুঝি না সবাই আলাদিনের জিন্স লিগে হইতে চায়। তো ভাইও কিন্তু নর্মাল টাইপেরই বেশি বেজি কিনে না। তো গাইস এরপরে আমাদের যে প্লেয়ারটা আসতেছে BD71 শামিম ভাই। তো হিপহপ প্লেয়ার, আমাদের যখন হিপহপ ভাইয়ের আইডিতে চাপ দেই তো দেখতে পাচ্ছি ভাইয়ের লেভেল 74, আর ভাই কিন্তু গাড়ির উপরে বইয়া হাত নাড়াইতে নাড়াইতে চলে আসছে। ভাইয়ের যখন আমরা একটু বেজেসের দিকে লক্ষ্য করি ভাইয়ের বেজেসও কিন্তু নর্মাল টাইপেরই। তো এরপরে আসতেছে আমাদের কাব্য ভাই। ও মাই গড, কাব্য ভাই কিন্তু যখনই আমরা প্রোফাইল চাপ দিই ভাইয়ের লেভেল কিন্তু 80, আর ভাই কিন্তু ওপি লেভেলের একটা ইন্ট্রো লয়ে চলে আসছে। তো ভাই কিন্তু বায়োর ভিতরে লেখা রাখছে আব্বা কিডা, আর ভাইয়ের বেজেস যদি আমরা নোটিশ করি তো দেখতে পাচ্ছি ভাইয়ের বেজেসও কিন্তু নর্মালই। তো এরপরে আমাদের যে আইডিটা আসতেছে মাসুদ সকাল। তো যখনই আমরা ভাইয়ের প্রোফাইলে চাপ দিই তো দেখতেই পাচ্ছি ভাইয়ের লেভেল 82, আর ভাই কিন্তু ওপি লেভেলের একটা ইন্ট্রো লয়ে চলে আসছে ডাইনাসরওয়ালা ইন্ট্রো। আর ভাইয়ের যদি আমরা বেজেসের দিকে লক্ষ্য করি ভাই কিন্তু মোটামুটি কিনে বেজেস 500 কিনছে এই সিজনে। তো ভাই কিন্তু রিচ কিটের মধ্যে একজন হয়ে গেছে BD71-এর। তো এরপরে আমাদের যে আইডিটা আসতেছে BD71 জাকারিয়া ভাই। তো যখনই আমরা ভাইয়ের প্রোফাইলে চাপ দিই দেখতে পাচ্ছি ওপি লেভেলের কাওয়ালে উড়া উড়া আয়া করছে, আর ভাইয়ের কিন্তু আমরা যখন বেজেস চেক দিই দেখতে পাচ্ছি ভাইয়ের বেজেসও কিন্তু নর্মাল টাইপেরই। তো এরপরে আমাদের যে আইডিটা আসতেছে BD71 সিয়াম ভাইয়ের আইডি। তো ভাইয়ের কিন্তু যখনই আমরা প্রোফাইলে চেক দিই তো দেখতে পাচ্ছি ভাই একটা ওপি লেভেলের ইন্ট্রো লয়ে চলে আসছে, ভাইয়ের লেভেল কিন্তু 77, আর ভাইয়ের যদি বেজেস দেখি আমরা এই সিজনে কিন্তু ভাইয়ের 1000 বেজেস কিনছে। তো যাই হোক ভাইও কিন্তু BD71-এর রিচ কিট প্লেয়ার হয়ে গেছে একজন। তো এরপরে আমাদের যে আইডিটা আসতেছে BD71 মীর ভাইয়ের আইডি। তো ভাইয়ের যখনই আমরা প্রোফাইল দেখি ও মাই গড, কোবরা বান্ডিলের সেই ওল্ড ইন্ট্রো লয়ে চলে আসছে ভাই। তো ভাইয়ের লেভেল কিন্তু 79 লেভেল, আর যখনই আমরা ভাইয়ের বেজেস দেখি ভাই কিন্তু তেরকম একটা টপ আপ করে না। তো ভাই কিন্তু BD71 গরিব প্লেয়ারের মধ্যে একজন হয়ে গেল। তো এরপরে আমাদের যে আইডিটা আসতেছে BD71 ওয়ান্টেড ভাইয়ের আইডি। তো ভাইয়ের যখনই আমরা প্রোফাইল চেক দিই তো ভাইয়ের লেভেল কিন্তু 73, আর ভাইয়ের যখনই আমরা বেজেসের দিকে লক্ষ্য করি ভাই কিন্তু ভাই বয়া পাস একটাও লয় নাই, তার মানে ভাই কিন্তু BD71-এর কোটিপতি প্লেয়ার। তো যাই হোক এরপরে আমাদের যে আইডিটা আসতেছে আমাদের লাকি প্রিন্স ভাইয়ের আইডি। ভাইয়ের লেভেল কিন্তু 76, আর যখনই ভাইয়ের আমরা প্রোফাইলে চাপ দিয়ে দেখতেই পাচ্ছি ভাই কিন্তু ওপি লেভেলের একটা ইন্ট্রো লয়ে চলে আসছে, ভাইয়ের মাথায় কিন্তু বিটুকের ক্যাপ আছে, আর ভাইয়ের লেভেল হলো গিয়া 76, আর যখনই আমরা ভাইয়ের বেজেস চেক দিই ও মাই গড ভাই কিন্তু এই সিজনে 1500 বেজেস কিনছে, তার মানে ভাইও কিন্তু BD71-এর রিচ কিট প্লেয়ারের মধ্যে একজন। তো এরপরে আমাদের BD71-এর যে প্লেয়ারের আইডিটা আসতেছে আমাদের ফিল্ম স্নাইপ ভাইয়ের আইডি। তো ভাইয়ের যখনই আমরা প্রোফাইলে চাপ দিই তো দেখতে পাচ্ছি ভাইয়ের লেভেল 77, তো আমরা যখনই ভাইয়ের বয়াপাসের দিকে নোটিশ করি দেখতে পাচ্ছি ভাই কিন্তু বয়াপাস নেয় নাই একটাও। তো বুঝতে পারছো ভাই কিন্তু BD71 গরিব অ্যাকাউন্টের মধ্যে একজন হয়ে গেল ভাইয়ের অ্যাকাউন্ট। তো এরপরে আমাদের যে আইডিটা আসতেছে BD71 আরাফাত ভাইয়ের আইডি। তো যখনই ভাইয়ের প্রোফাইলে চাপ দিয়ে দেখতে পাচ্ছি ওপি লেভেলের ইন্ট্রো লয়ে চলে আসছে ভাইয়ের। তো ভাইয়ের কিন্তু ওই জায়গায় বেজেস আমরা দেখতে পাচ্ছি 500 কিনছে, 597 বেজেস। তো এরপরে আমাদের যে আইডিটা আসতেছে BD71 টিপু ভাইয়ের আইডি। তো যখনই আমরা ভাইয়ের প্রোফাইলে চেক দিই ভাই কিন্তু 80 লেভেলের একটা ইন্ট্রো লয়ে চলে আসছে, ভাইয়ের লেভেল কিন্তু 75, আর যখনই আমরা ভাইয়ের বেজেসের দিকে নোটিশ করি তো দেখতে পাচ্ছি ভাই কিন্তু মোটামুটি কিনে বেজেস আর কি এই সিজনে 372 বেজেস কিনছে। তো এরপরে আমাদের আসতেছে BD71 রক। তো এই কিন্তু টুর্নামেন্ট প্লেয়ার BD71 রক। তো ভাইয়ের যখনই আমরা প্রোফাইলে দেখি অস্থির লেভেলের ইন্ট্রো অ্যানিমেশন হলে চলে আসছে, ভাইয়ের লেভেল 74, আর যখনই আমরা ভাইয়ের বেজেস দেখি একদম ভাই কোটিপতি। তো যাই হোক ভাইও কিন্তু BD71 গরিব প্লেয়ারের মধ্যে একজন হয়ে গেছে। তো এরপরে আসতেছে আমাদের BD71 তন্ময় ভাই। তো ভাই কিন্তু ওপি লেভেলের একটা ইন্ট্রো লয়ে চলে আসছে, ভাইয়ের লেভেল 80, আর যদি আমরা ভাইয়ের বেজেসের দিকে নোটিশ করি তো দেখতে পাচ্ছি হোয়াইট অ্যান্ড গোল্ডেন প্রোফাইল। তো বুঝতে পারছো ভাইও কিন্তু BD71 গরিব প্লেয়ারের মধ্যে একজন হয়ে গেল। তো যাই হোক এরপরে আমাদের BD71-এ যে প্লেয়ারটা আসতেছে হেই শফিক ওয়াইটি, ও মাই গড। তো যখনই আমরা ভাইয়ের প্রোফাইল চেক দিই তো দেখতেই পাচ্ছি ভাই কিন্তু ওপি লেভেলের একটা ইন্ট্রো লয়ে চলে আসছে, ভাইয়ের কিন্তু লেভেল 80, আর যখনই আমরা ভাইয়ের বেজেস দেখতে পাই গোল্ডেন এবং হোয়াইট প্রোফাইল। তো যাই হোক ভাইও কিন্তু BD71 একটা গরিব প্লেয়ারের মধ্যে একজন হয়ে গেল। তো যাই হোক এরপরে আমাদের BD71-এ যে প্লেয়ারের আইডিটা আসতেছে তা হলো মিস্টার টিপলার ভাইয়ের আইডি।
তো যখনই আমরা ভাইয়ের প্রোফাইলে চাপ দিই তো দেখতেই পাচ্ছি ভাই কিন্তু OMG ওপি লেভেলের ইন্ট্রো অ্যানিমেশন গুলো চলে আসছে। তো ভাইয়ের লেভেল কিন্তু 77 আর ভাইয়ের কিন্তু যখনই আমরা বেজেস দেখতে পাই তো দেখতে পাচ্ছি নর্মাল টাইপেরই। তো ভাই কিন্তু BD17-এর একটা নর্মাল প্লেয়ারের মধ্যে হয়ে গেল। তো এরপরে আমাদের BD17-এর যে অ্যাকাউন্ট আসতেছে তার নাম হলো পুরোরোবেল। ও মাই গড, এটা কিন্তু আমাদের পুরোরোবেল ভাইয়ের অ্যাকাউন্ট। তো ভাইয়ের প্রোফাইলে আমরা যখনই চাপ দিই তো দেখতে পাচ্ছি ভাই কিন্তু ওপি লেভেলের একটা ইন্ট্রো অ্যানিমেশন লয়ে চলে আসছে আর ভাইয়ের লেভেল কিন্তু 78। আর ভাইয়ের যখনই আমরা বেজেস দেখি ভাইয়ের বেজেসও কিন্তু নর্মাল টাইপের। তো যাই হোক, এরপরে আমাদের BD17-এর যে অ্যাকাউন্ট আসতেছে তা হলো জাভেদ ভাইয়ের আইডি। তো ভাইয়ের যখন আমরা প্রোফাইলে চাপ দিই ভাই কিন্তু ঘূর্ণিঝড় লয়ে চলে আসছে ওপি লেভেলের ইন্ট্রো অ্যানিমেশন লয়ে। তো ভাইয়ের লেভেল কিন্তু 80। আর যখনই আমরা ভাইয়ের বেজেসের দিকে লক্ষ্য করি ভাই কিন্তু 3-4 সিজন ধরে বেজেস কিনতে আসে না। তো যাই হোক, ভাইও কিন্তু BD17 অনেকটা গরিব অ্যাকাউন্টের মধ্যে একজন হয়ে গেল। তো এরপরে আমাদের যে আইডিটা আসতেছে BD17 কৌশিক ভাইয়ের আইডি। তো যখনই আমরা ভাইয়ের প্রোফাইলে চাপ দিই দেখতে পাচ্ছি ভাই কিন্তু কোবরা বান্ডিলের ইন্ট্রো লয়ে চলে আসছে। ভাইয়ের লেভেল কিন্তু 74। আর ভাইয়ের যখন আমরা বেজেস নোটিস করি তো দেখতে পাচ্ছি ভাইয়ের বেজেস কিন্তু নর্মাল টাইপের, গোল্ডেন অ্যান্ড হোয়াইট প্রোফাইল। তো এরপরে আমাদের যে আইডিটা আসতেছে BD17 পুরো প্লেয়ার, তার মানে রবীন্দ্র নুব ভাইয়ের আইডি। তো যখনই আমরা ভাইয়ের প্রোফাইল চেক দিই দেখতে পাচ্ছি ভাই কিন্তু একটা জোস লেভেলের ইন্ট্রো অ্যানিমেশন লয়ে চলে আসছে। ভাইয়ের লেভেল কিন্তু 65। আর ভাইয়ের কিন্তু এদিকে বেজেস মোটামুটি মানে নর্মাল টাইপেরই। এরপরে আমাদের BD17-এর যে অ্যাকাউন্ট আসতেছে তার নাম হলো মোহাম্মদ। আর ভাইয়ের কিন্তু জোস লেভেলের একটা ইন্ট্রো লয়ে চলে আসছে, ভাইয়ের লেভেল 73। আর এদিকে যদি ভাইয়ের বেজেসের দিকে নোটিস করি OMG এগুলি কি ভাই বেজেস নাকি, সব কিন্তু 3-3। আর এই সিজনে কিন্তু ভাই 3000-এর কাছাকাছি বেজেস কিনছে। তো যাই হোক, ভাই কিন্তু BD17-এর রিচ কিড প্লেয়ারের মধ্যে একজন। তো এরপরে আমাদের BD17-এর যে প্লেয়ারটার আইডি আসতেছে BD17 মুস্তফা ভাইয়ের আইডি। ভাইয়ের কিন্তু অস্থির লেভেলের একটা ইন্ট্রো লয়ে চলে আসছে, ভাইয়ের লেভেল কিন্তু 66। আর যখনই আমরা ভাইয়ের বেজেসের দিকে নোটিস করি OMG ভাই কিন্তু এই সিজনে 1500 বেজেস কিনছে। তো যাই হোক, ভাইও কিন্তু BD17-এর একটা রিচ কিড প্লেয়ার। তো এরপরে আমাদের যে আইডিটা আসতেছে BD17 ইসমাইল ভাইয়ের আইডি। তো ইসমাইল ভাইয়ের প্রোফাইলে আমরা যখনই ঢুকি তো দেখতে পাচ্ছি ফিমেল ক্যারেক্টার লয়ে ওপি লেভেলের একটা ইন্ট্রো লয়ে চলে আসছে, ভাইয়ের লেভেল কিন্তু 73। আর যখনই আমরা বেজেস দেখি ভাইয়ের, ভাইয়ের কিন্তু এই সিজনে 2000 বেজেস কিনছে। তো যাই হোক, ভাইও কিন্তু BD17 একটা রিচ কিড প্লেয়ার। তো এরপরে আমাদের BD17-এর যে আইডিটা আসতেছে BD17 সাকিব ভাইয়ের আইডি। তো যখনই আমরা ভাইয়ের প্রোফাইলে চেক দিই তো ভাইয়ের কিন্তু এদিকে ওপি লেভেলের একটা ইন্ট্রো লয়ে চলে আসছে, ভাইয়ের কিন্তু লেভেল হইল গিয়ে 68। আর ভাইয়ের যখনই আমরা বেজেসের দিকে নোটিস করি তো দেখতে পাচ্ছি ভাই কিন্তু 800 বেজেস কিনছে। তো ভাইও কিন্তু BD17 একটা রিচ কিড প্লেয়ার। তো গাইস, এই ছিল BD17-এর গরিব এবং বড় লোক আইডি। আর গাইস, তোমরা কিভাবে BD17 গিল্ডে ঢুকতে পারবা আমি বলে দিতেছি। গাইস, তোমরা টুর্নামেন্ট খেলো বেশি বেশি, যখনই তোমরা টুর্নামেন্টে ভালো পারফরমেন্স করবা তখনই তোমাদেরকে BD17 থেকে অফার আসতে পারে। তো ইয়াপ গাইস, এই ছিল আজকের ভিডিও। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে তোমরা তো জানোই কী করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর চ্যানেলে যারা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।